রাজ্যজুড়ি এজেপির বিক্ষোভ কার্যসূচী যা 28 ফেব্রুয়ারীত নলবাৰী জেলার কালাগত এজেপির সভাপতি লুরিন জ্যোতি গগৈক আক্রমণ করা কেন্দ্র করে এজেপিয়ে সাব্যস্ত করেছে প্রতিবাদ এমার্ঘেরিটার দৃশ্য মার্ঘেরিটার চাংলা তিনিআলির পৰা প্রতিবাদী সমতল বাহির করে প্রতিবাদকারীয়ে বিজেপি বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারখনের বিরুদ্ধে এই প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত সমান্তরালভাবে গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করে এই সকল প্রতিবাদকারী লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া আমার সভাপতিক আক্রমণ করা হয়েছে বিজেপিয়ে গণতন্ত্রক হত্যা করার চেষ্টা চলাই আছে আমি কোনো কারণত এই গণতন্ত্রক ব্যবস্থা হত্যা করবলে নিদো আমি প্রতিটি ক্ষেত্র প্রতিবাদ করিম আজি যেটু বিজেপিয়ে প্রদর্শন করিলে সেই কোনো কারণত গ্রহণযোগ্য নহয় ইলেকশন কমিশনারক আমি আবেদন করবলে গে আছো যে তেখেতসকলের উপর ব্যবস্থা করক আর আমার দাবি হল যে ব্যক্তিসকলে এই ঘটনা সংঘটিত করেছে ইহতিক যাতে 24 ঘন্টার ভিতর গ্রেপ্তার করা হয় আজি নলবাড়ীক যেটু আক্রমণ করেছে লুরিণজ্যোতি গগৈর উপর সেই ঘটনার উপর আমি বিরোধ করে আমি আজি ইলেকশন কমিশনার ওসর আমি স্মারকপত্র দিবলে গে আছো আর একদরে দেখবলে পাওয়া গেল শিবসাগরের শিবদলের সম্মুখত প্রতিবাদর জোয়ার বিজেপি লোকসকলে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে শতাধিক নেতা কর্মীর উপস্থিতিত লুরিণজ্যোতি গগৈ আর তেওঁর সহযোগীক আক্রমণ করা ঘটনার লগত জড়িত দুর্বৃত্তক আটক করবলে দাবি উত্থাপন করে এই সকল প্রতিবাদকারীয়ে এগারী অন্যতম জাতীয়তাবাদী নেতা লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া আর জাতীয় পরিষদের উত্থানত রাষ্ট্রীয় দলমে ভয় খাইছে আর যুগ রাষ্ট্রীয় দলের কর্মীয় অতি তেখেতক মানে আক্রমণ করব কারণে উদ্যত হয়েছিল আমি দেখিছো প্রত্যেক রাইজে দেখিছে গতি আমি এই ঘটনার যখন ব্যক্তি জড়িত আছে কঠোর শাস্তি দমন করব কারণে অনুরোধ জানাইছো যদি অসুস্থ একটা বাতাবরণ সৃষ্টি করেছে আমি সকলে আশা করছি সুস্থ গণতন্ত্রের কারণে সকলে গণতান্ত্রিকভাবে নির্বাচনত অবতীর্ণ করার সকলে অধিকার আছে আর জাতীয় পরিষদে রাইজক লগত লৈ আগন্তুক নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগবাব গতি জাতীয় পরিষদে এনে ধরনের কোনো শক্তিলে ভয় নকরে আর শঙ্কিত হয়েছে ভয় খাইছে এইখানে জাতীয় পরিষদের সম্মানীয় সভাপতিগী আর আমার দলের বিভিন্ন কর্মী আক্রমণ করব কারণে উদ্যুক্ত হয়েছে আর একে দেখবলে পাওয়া গেল পাঠশালাটো এক ধরনের দৃশ্যাংশ পাঠশালাটো এজেপির প্রতিবাদ পাটাচার কুস্তি আর ভবানীপুর সমষ্টির দলীয় কর্মীয়ে সাব্যস্ত করে প্রতিবাদ আর প্রতিবাদের সমান্তরালভাবে নির্বাচন আয়োগলৈ এখন স্মারকপত্র প্রেরণ করে প্রতিবাদকারীসকলে আর দোষীক গ্রেপ্তার করবলৈ দাবি তোলে প্রতিবাদকারীসকলে ভারতীয় জনতা পার্টির আজ্ঞাবাহী চাকর নারায়ণ ডেকার সমর্থনকারী আমার সম্মানীয় লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়াক আর পুলকজ বেরুয়ার কনভয়ের উপর আক্রমণ করেছে যর্বর আক্রমণ করেছে তার প্রতিবাদত সমগ্র অসমকে ধরি আজি বাটাচারকুছি সমষ্টিত এই বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করাইছে এই কারণে করা হয়েছে যখন ভেরণীয় গুন্ডা বাহিনীক 50,000 টকিয়া কই দি স্বয়ং আসনের জড়িয়ে দি যুহি রাখিছে নির্বাচন আয়োগে অতি শীঘ্রে গ্রেপ্তার করে জেল হেতাজত যাতে প্রেরণ করে তারপরে আমি সমগ্র বাটাচারকুছি সমষ্টি আর ভবানীপুর সমষ্টির আমি দলীয় সতীর্থবৃন্দই দাবি উত্থাপন করে এই বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো।